ভূমিকম্প সহনশীল ভবন নির্মাণে বিল্ডিং কোড মেনে চলতে নির্মাণকারী প্রতিষ্ঠানগুলোর সমিতির রিহ্যাবের প্রতি আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। সন্ধ্যায় রিহ্যাবের গ্রীষ্মকালীন মেলার সমাপনী অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। এ সময় তিনি পরিবেশসম্মত ভবন নির্মাণে আবাসন প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার তাগিদ দেন। একই সাথে প্রযুক্তি ব্যবহার করে নির্মাণ খরচ কমানোর পাশাপাশি ক্রেতার স্বার্থ রক্ষার বিষয়টি গুরুত্বের সাথে দেখার পরামর্শ দেন মন্ত্রী। অনুষ্ঠানে রিহ্যাব সভাপতি আবাসন শিল্পে বিদ্যুৎ খরচ কমানোর দাবি জানালে প্রতিমন্ত্রী তা বিবেচনার আশ্বাস দেন। পাবনা ইউনিয়ন ব্যাংক লিমিটেডের নতুন শাখার উদ্বোধন করা হয়েছে আজ। শরিয়া ভিত্তিক আধুনিক প্রযুক্তি এবং ব্যাংকিং সেবা প্রদানের অঙ্গীকার নিয়ে ইউনিয়ন ব্যাংকের নতুন শাখা উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা